ছড়েয়া রস্বই দীর্ঘই রস্বউ দীর্ঘ প্লি এ ঐ ও ও একসাথে বলি চলো ছড়েয়া ছড়েয়া রস্বই দীর্ঘই রস্বউ দীর্ঘ আজকে এই বেসিক স্ট্রোকগুলো দিয়ে কীভাবে অক্ষর তৈরি হয় সেটা আমরা দেখাচ্ছি। এই স্ট্রোকটা দিয়ে আমাদের অনেকগুলো অক্ষর আমরা করতে পারি। কিন্তু এটা দিয়ে হচ্ছে স্বরে অ, এটা দিয়ে হচ্ছে স্বরে আ, এটা দিয়ে হচ্ছে রশ্মি, এটা দিয়ে হচ্ছে ও, এটা দিয়ে হচ্ছে ওই, এটা এটা দিয়ে আমরা যদি আবার এইভাবে দিই ও ত থ মূর্ধন্য ণ। আরও কিছু অক্ষর হয় যেমন দীর্ঘ ই হবে, হ হবে। দুটো রঙের কালি আমি ব্যবহার করছি, লাল এবং কালো, যাতে তোমরা সহজে বুঝতে পারো যে কোথা থেকে শুরু হলো কোথা থেকে শেষ হলো। যেমন রশিটা দেখো, আবার যখন আমরা এটা অং ই লিখব, এই ঠিক এমনিভাবে আমরা এগুলির উপর দিয়ে নানান রকম অক্ষর তৈরি করতে পারব। এখন দেখাচ্ছি খ যদি আমরা করি এই, আবার যদি ভ করি তাহলে এইভাবে দিয়ে এই, তাহলে একইভাবে কিন্তু আমরা এটা লিখলাম। এটা দিয়ে হবে খ এই, আর এটা দিয়ে কি হবে ভ। আজকে আমরা দুইটা স্ট্রোক দিয়ে বেশ কয়েকটা অক্ষর দেখলাম বা শিখতে পারলাম। তুরন্ত সময় তুরন্ত আজকে এই বেসিক স্ট্রোকগুলো দিয়ে কীভাবে অক্ষর তৈরি হয় সেটা আমরা দেখাচ্ছি। এই স্ট্রোকটা দিয়ে আমাদের অনেকগুলো অক্ষর আমরা করতে পারি। কিন্তু এটা দিয়ে হচ্ছে স্বরে অ, এটা দিয়ে হচ্ছে স্বরে আ, এটা দিয়ে হচ্ছে রশ্মি, এটা দিয়ে হচ্ছে ও, এটা দিয়ে হচ্ছে ওই, এটা এটা দিয়ে আমরা যদি আবার এইভাবে দিই ও ত থ মূর্ধন্য ণ। আরও কিছু অক্ষর হয় যেমন দীর্ঘ ই হবে, হ হবে। দুটো রঙের কালি আমি ব্যবহার করছি, লাল এবং কালো, যাতে তোমরা সহজে বুঝতে পারো যে কোথা থেকে শুরু হলো কোথা থেকে শেষ হলো। যেমন রশিটা দেখো, আবার যখন আমরা এটা অং ই লিখব, এই এই ঠিক এমনিভাবে আমরা এগুলির উপর দিয়ে নানান রকম অক্ষর তৈরি করতে পারব। এখন দেখাচ্ছি খ যদি আমরা করি এই, আবার যদি ভ করি তাহলে এইভাবে দিয়ে এই, তাহলে একইভাবে কিন্তু আমরা এটা লিখলাম। এটা দিয়ে হবে খ এই, আর এটা দিয়ে কী হবে ভ। আজকে আমরা দুইটা স্ট্রোক দিয়ে বেশ কয়েকটা অক্ষর দেখলাম বা শিখতে পারলাম। তুরন্ত সময় তুরন্ত ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো তুরন্ত টিভি।